আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো কীভাবে আপনারা বাস সিমুলেটর ইন্ডোনেশিয়া গেমটা আপনারা আপনাদের ফোনের মাধ্যমে আপনারা সেট আপ করে খেলতে পারেন। তো অনেকে কিন্তু গেমটা খেলতে চান বাট খেলতে পারেন না। তো আমি কিন্তু আমার মোবাইলের স্ক্রিনে গিয়ে কিন্তু আপনার প্রায় সময় কিন্তু জিনিসটা দেখাই দেওয়ার চেষ্টা করি বাট অনেকেই কিন্তু পারেন না। তো আজকে বিরতে আমরা একটা আলাদা একটা মোবাইল ফোনের মধ্যে আপনারা অ্যাড টু জেড দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কীভাবে কোথা থেকে কী করবেন। দেখেন আমার ফোনের মধ্যে কিন্তু বর্তমানে বাস সিমুলেটর ইন্ডোনেশিয়া গেমটা কিন্তু নাই। তো আমরা কোথা থেকে কী কী করবো সব কিছু অ্যাড টু জেড আপনারা দেখাই দেবো আজকের এই ভিডিওতে। তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন। আশা করতেছি আজকের এই পুরো ভিডিওটা দেখলে আপনারা অ্যাড টু জেড ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে আপনারা এই ভার্সন 4.1 যে গেমটা আছে অর্থাৎ নতুন আপডেটে যে গেমটা বাস সিমুলেটর ইন্ডোনেশিয়া এটাতে কীভাবে আপনারা বাংলাদেশি বিডি এপিকে প্লাস ওবিবি সেট আপ করে খেলতে পারেন। আর আজকের ভিডিওতে যে ওবিবি প্লাস এপিকেটা শেয়ার করবো আপনার সাথে যেটা দেখাবো এরকম না যে আপনার শুধু এটাই সেট আপ করতে পারবেন। আজকে যে টেকনিকটা আপনারা দেখাবো বা যে প্রসেসটা আপনারা দেখাবো এই প্রসেস অনুসরণ করে কিন্তু আপনার যে কোনো ওবিবি প্লাস এপিকে কিন্তু এরকমভাবে আপনার সেট আপ করে নিতে পারবেন। এবং আপনার পরবর্তীতে যদি আপনার মনে হচ্ছে আপনার অন্য কোনো ওবিবি প্লাস এপিকে সেট আপ করবেন সেটা আপনি এই ভিডিও দেখে দেখে কিন্তু সেমভাবে কিন্তু আপনার সেট আপ করে খেলতে পারবেন। তার বেশি কথা বলবো না। আপনি যদি আমার চ্যানেল মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমাদের এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো এখানে দেখতে পারবেন আপনারা কিন্তু আমাদের ফোনের মধ্যে বর্তমানে কিন্তু কোনো প্রকার কোনো বাস সিমুলেটর ইন্ডোনেশিয়া গেমটা কিন্তু নাই। তো আমরা এখন কী করবো, আমরা সবার ফার্স্টে কিন্তু আমাদের কিন্তু এখন কিন্তু গেমটা ইনস্টল করতে হবে না কারণ আমাদের গেমটা কিন্তু আমরা এখন অন্য এক জায়গা থেকে ইনস্টল করবো। অ্যান্ড আমরা বর্তমানে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের প্লে স্টোরে যেতে হবে এখান থেকে। তো প্লে স্টোরে যাওয়ার পর আমরা এখান থেকে যে কাজটা করবো আমাদের এখানে সার্চ বারে এসে আমরা এখানে লিখবো আমাদের জেটার ড্রাইভার। তো এই সার্চ বারে এসে আমরা এখানে লিখে দিব আমাদের যে সার্চ বারটা সেখানে আপনারা লিখে দেবেন জেট অ্যাপ। তো এই জেট অ্যাটা লিখলে কিন্তু দেখতে পারবেন ফার্স্টে কিন্তু আপনার একটা অ্যাপস কিন্তু চলে আসবে। তো এই জেটার ক্যাবে অ্যাপসটা আপনারা এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন। তো এটা আপনাদের অনেকের হয় কি এই প্লে স্টোরে যে জেটার ক্যাবে অ্যাপসটা সেটা কিন্তু আপনার অনেকের কিন্তু অনেক সময় কাজ করে না। তারপর আমি আপনার দেখিয়ে দেবো এটা আপনারা কীভাবে কাজ করাবেন। তো এখান থেকে আপনারা এই অ্যাপটাকে সিম্পলি ইনস্টল করে নেবেন। তো আমরা এখান থেকে আমাদের এই অ্যাপটাকে কিন্তু ইনস্টল করতেছি দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা একটু এখানে অপেক্ষা করব। তো আমরা এখানে দেখতে পারবেন আমাদের এই অ্যাপটা কিন্তু এখন কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আপনাদের এটাতে কিছু সমস্যা হয়, সমস্যাটা আমি আপনার দেখাইতেছি কোথায় আপনাদের সমস্যাটা হয় দেখতে পাচ্ছেন। অলরেডি কিন্তু আমাদের এই অ্যাপটা কিন্তু এখানে ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এই অ্যাপটাকে আমরা ওপেন করবো। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা কিন্তু এখানে চলে আসছে। তো এই অ্যাপটাকে আমরা এখন ওপেন করবো। তো ওপেন করার জন্য আমরা জাস্ট এটার উপরে ক্লিক করবো। করার পর এখানে দেখতে পারবেন আমাদের ওকে যাবে। তো আমরা এখান থেকে সিম্পলি এই ওকে বাটনে ক্লিক করে দিব। তো এই ওকেতে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের এখানে অ্যালাউ যাবে একটা। তো আমরা এই অ্যালাউটা দিয়ে দিব। এখানে অ্যালাউটা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাকে দিব। ব্যাকে দেওয়ার পর আমরা এখান থেকে ওকেতে দিয়ে দিব। তো সব ফার্স্টে আমাদের সবসময় যে কাজটা করতে আমাদের অ্যান্ড্রয়েড ফোল্ডারটা সবচেয়ে বেশি দরকারই হয়। তো এখান থেকে আমরা যদি অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাই, অ্যান্ড্রয়েড ফোল্ডারে যাওয়ার পর আমাদের সবচেয়ে বেশি দরকার হচ্ছে ওবিবি ফাইলটা। এখানে যে ওবিবি ফাইলটা দেখতেছেন আপনারা এই ওবিবি ফাইলটা। তো এই ওবিবি ফাইলে ক্লিক করার পর দেখতে পারবেন আপনি এরকম একটা অ্যালাউ চাবে, এটার উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আপনাদের ফাইলটা কিন্তু ইউজ দিস ফোল্ডার চাবে আপনাদের এখানে। তো আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে নিচে যে ইউজ দিস ফোল্ডারটা আছে এই ইউজ দিস ফোল্ডারের উপর আপনি একটা ক্লিক করে দেবেন। অনেকের কী হয় এখানে আপনার ইউজ দিস ফোল্ডারটা একটু সাদা রঙের হয়ে থাকে যার জন্য কিন্তু আপনি অনেকে কিন্তু এখানে এই জিনিসটা করতে পারেন না। মানে আমি এখানে তো অ্যালাউটা চাইছি, আমি এখান থেকে অ্যালাউটা দিয়ে দিতে পারছি বাট আপনার অনেকের হয় কি এখানে নিচেরটা সাদা হয়ে থাকে। যদি আপনার সাদা হয়ে থাকে সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা দিয়ে রাখবো, আপনাদের ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো। আপনার যেটা ক্যাবে অ্যাপস নিয়ে সমস্যা নিয়ে আপনাদের একটা ভিডিও দিয়ে রাখবো, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, সেখানে আপনাদের কিন্তু সেই সমস্যার সমাধানটা আমি দিয়ে দিছি। এরপর আমাদের কাজ হলো আমরা চলে যাবো ডাউন ফোল্ডারে এবং এখানে আসলে দেখতে পারবেন আমাদের কিন্তু এখানে একটা ওবিবি প্লাস এপিকে আছে। তো এটা হচ্ছে আমাদের ওবিবি প্লাস এপিকে আজকে ভিডিওতে আমরা যেটা সেট আপ করবো আর কি। তো এই ওবিবি প্লাস এপিকে লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে একটা ভিডিও লিঙ্ক পাবেন আপনারা, ওই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনি এই ওবিবি প্লাস এপিকে লিঙ্কটা পেয়ে যাবেন। কিন্তু একটা সমস্যা হলো এই ওবিবি প্লাস এপিকে লিঙ্কটা যেখান থেকে আপনার ডাউন করতে যাবেন সেখানে কিন্তু লিঙ্কটা দেখাতেছে 24 ঘন্টা পর আপনার ডাউন করতে হবে কারণ অনেক মানুষ একসাথে ওইটাতে লিঙ্কে প্রবেশ করার কারণে কিন্তু ওই লিঙ্কটা জ্যাম হয়ে যাওয়াতে কিন্তু অনেকে ডাউন করতে পারতেছেন না। আমি কিন্তু এরকম বলতেছি না যে আপনার শুধু এই ওবিটে এইভাবে সেট আপ করতে পারবেন, আমি জাস্ট আপনার ডেমোকে দেখানোর জন্য কিন্তু আমি এই ওবি প্লাস এপিকেটা নিছি এখানে। এবং আপনারা এরকমভাবে যে কোনো আপনাদের বাসিডের মধ্যে ভার্সন 4.1 এখন কিন্তু আপনার অহরহ অনেক বেশি ওবি পাবেন, তখন কিন্তু আপনার যে কোনো ওবি আপনার পছন্দ হবে আপনার সেমভাবে এটাকে সেট আপ করে নিতে পারবেন। তো আপনার যখন ওবি রিলিজ হবে তখন তো আপনি সিম্পলি এরকম ওবি ডাউন করে নেবেন, তাই না? ডাউন করার পর আপনি এই যে ফাইলটা দেখতেছেন এই ফাইলটার উপর একটা ক্লিক করে দেবেন আপনারা। এটাতে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার এক্সট্রা টিয়ার নামে একটা অপশন আছে 2 নম্বরে। তো এই এক্সট্রা টিয়ার উপর আপনি ক্লিক করে দেবেন। করার পর দেখতে পারবেন আপনাদের এখানে
কিন্তু যে ফাইলটা এই ফাইলটা কিন্তু এখানে এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু এখানে এক্সট্রাক্ট হওয়া শুরু হয়ে গেছে। তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু এখানে এক্সট্রাক্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের আরও কিছু ফাইল কিন্তু চলে আসবে। আমি এখান থেকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিলাম আপনাদের দেখানোর সুবিধাতে। দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, আমাদের কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু দেখতে পারবেন আমাদের যে ফাইলটা কিন্তু এক্সট্রাক্ট কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা চাইলে নিচের যেটা আছে এটাকে ডিলিট করতে পারি, কারণ আমাদের নিচের যে জিপ ফাইলটা এটা আমাদের এখন আর দরকার নেই। এখন আমরা যে APK যে ফাইলটা পাইছি আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফাইলটা, তো এই ফাইলটা আমরা এখন সিম্পলি এখান থেকে কাজ করবো এটাতে আমরা। তো দেখতে পাচ্ছেন এই যে, তো এটার ভিতরে গেলে আমরা এখানে দেখতে পারবেন দুই দুইটা ফাইল কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো এই দুই দুইটা ফাইলের ভিতরে ফার্স্টে একটা আছে কমপ্লিট মালওয়্যার ফাইল, আরেকটা হচ্ছে বাসুন্ডে ইন্দোনেশিয়ার APK। তো আমরা ফার্স্টে আমরা APKটা এখান থেকে ইনস্টল করবো। ইনস্টল ক্লিক করে আমরা এখান থেকে আমার যে APKটা আছে এই APKটাকে আমরা এখান থেকে ইনস্টল করে দিব। দেখতে পাচ্ছেন সেটিংয়ে গিয়ে আমরা এখান থেকে অ্যালাউটা দিয়ে দিব। অ্যালাউটা দিয়ে দিলে আমরা এখান থেকে ব্যাক এসে আমরা জাস্ট ইনস্টল ক্লিক করলে কিন্তু আমাদের যে APKটা আছে এই APKটা কিন্তু এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাপটা এই অ্যাপটা কিন্তু এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। তো এখানে আপনার অল্প কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু আপনার এই অ্যাপটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। কিন্তু অ্যাপটা ইনস্টল কমপ্লিট হলে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের এই অ্যাপটাকে ওপেন করবেন না। আপনার সবচেয়ে বড় ভুল করেন কি, এই যে এখানে অ্যাপটা ইনস্টল হয়েছে মানে আপনাদের গেমটা ইনস্টল হয়ে গেছে, বাট এটা কিন্তু আপনার সম্পূর্ণ ভুল ধারণা না। এখানে কিন্তু আপনারা এখন কিন্তু গেমটা ওপেন করতে পারবেন না। কেন ওপেন করতে পারবেন না সেটা আমি আপনার দেখা যাচ্ছে। এখান থেকে আমরা ডানে ক্লিক করে আমরা আবার যেটাকে ব্যবসা চলে গেলাম এবং চলে গেলাম আমাদের ডাউন ফোল্ডারে। এখন ডাউন ফোল্ডার আসার পর এখানে ফাইলটার ভিতরে গেলে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু বর্তমানে আমাদের এখানে com.malware কিন্তু একটা ফাইল দেওয়া আছে। আবার লক্ষ্য করেন এখানে কিন্তু com.malware একটা ফাইল দেওয়া আছে। এখানে কিন্তু আমাদের কোনো OBB দেওয়া নাই। অনেক এই এরিয়াতে দেখা যায় OBBতে দেখা যায় APK+OBB দিয়ে দেয়, বাট এখানে কিন্তু একটা আছে এইটা কিন্তু com.malware ফাইল, এখানে কিন্তু কোনো OBB ফাইল না, OBB কিন্তু ভিতরে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের গেমটা ওপেন করার কোনো দরকার না। যদি আপনাদের শুধু এই APKটা আর ভিতরে যে এই OBBটা এটা যদি দেওয়া থাকতো সেক্ষেত্রে আপনাদের গেমটা একবার ওপেন করে আপনাদের এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের ভিতরে এসে এখানে যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা এটার ভিতরে এসে আপনি এখানে একটা com.malware ফাইল আসতো, তখন আপনার OBBটা জাস্ট পেস্ট করে দিলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হয়ে যেত। বাট এখানে কিন্তু আমাদের কিন্তু আগে থেকে কিন্তু com.malware ফাইল কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কিন্তু com.malware ফাইলটা দেওয়া আছে আমাদের, কিন্তু এখন নতুন করে আর গেমটা ওপেন করার কোনো প্রয়োজন বোধ আমরা করতেছি না, যার জন্য আমরা এখন গেমটা ওপেন করবো না। আমরা জাস্ট এই যে com.malware যে ফাইলটা আছে এই পুরো ফাইলটাকে আমরা কপি করবো। এখান থেকে কপি করে আমরা এখান থেকে ব্যাকে আসবো। ব্যাকে এসে আমরা এখান থেকে চলে যাবো আমাদের যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটা আছে এই অ্যান্ড্রয়েড ফোল্ডারের মধ্যে। এই অ্যান্ড্রয়েড ফোল্ডার আসার পর আমরা চলে যাবো আমাদের যে OBB ফোল্ডারটা আছে এই OBB ফোল্ডারে। এরপর আমরা এখান থেকে নিচে যে পেস্ট অপশন আছে এই পেস্ট অপশন আপনারা ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার যে OBBটা এটা কিন্তু এখানে কিন্তু পেস্ট হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে আমাদের এই APKটা কিন্তু পেস্ট হয়ে গেছে। তো এখন চাইলে কিন্তু আমরা আমাদের যে গেমটা আছে এই যে আমাদের যে গেমটা এই গেমটা কিন্তু আমরা চাইলে এখন ওপেন করতে পারবো। এবং আমরা দেখতে পারবেন আমরা এখান থেকে আমাদের যে গেমটা আছে সেই গেমটা কিন্তু এখন ওপেন করতেছি। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গেমটা এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। আপনি একটু লক্ষ্য করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের গেমটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এবং এখানে আমরা যে অ্যালাউটা আছে এই অ্যালাউ প্যাকটা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করার পর দেখতে পারবেন আমাদের যে গেমটাতে কিন্তু একটা লোগো চলে আসছে, তার মানে আমাদের গেমটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে গেলেও কিন্তু হবে না, আমরা এখানে আপনার দেখা দিতেছি। আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে গেমটার কিন্তু লোগোটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনি টকে অপেক্ষা করেন, আমি আপনাদের বাকিটুকু দেখা দিতেছি কীভাবে কী কী করবেন। তো আমাদের গেমটা লোডিং কমপ্লিট হলে আমরা এখান থেকে দেখেন এখানে চয়েস লেখা আসছে। তো এই চয়েসের উপরে আপনাকে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনার নিচের দিকে দেখতে পারবেন যে ইউজ দিস ফোল্ডার নামে একটা ফাইল কিন্তু এখানে চলে আসছে। ইউজ দিস ফোল্ডার যে অপশনটা এটাতে ক্লিক করে দিবেন। এরপর এখানে অ্যালাউ যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। আপনার কাজটা কিন্তু অলমোস্ট কমপ্লিট এবং এখন কিন্তু আপনার গেমটা খেলার মতো কিন্তু হয়ে গেছে এবং খেলার উপযোগী কিন্তু হয়ে গেছে। তো এখন যদি আপনারা এখান থেকে ফ্রি মোডে ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন আপনাদের কিন্তু এখানে জাস্ট এখানে এতটুকু পর্যন্ত বাংলাদেশি ম্যাপ দেখাইতেছে, বাকিগুলো কিন্তু দেখাইতেছে না। তো বাকিগুলো না দেখানোর কারণে এই ম্যাপগুলো আপনার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনি এখানে উপরে যে সেটিং অপশনটা আছে এই সেটিং অপশন যদি ক্লিক করেন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি একদম এদিকে দেখতে পারেন ম্যাপ অপশন আছে। এই ম্যাপে ক্লিক করে দিলে আপনারা সবগুলো ম্যাপ যদি এখান থেকে ডাউনলোড করে দেন তাহলে কিন্তু আপনাদের এই যে গেমটা আছে এই গেমের যে ম্যাপগুলো আছে সবগুলো ম্যাপ কিন্তু চলে আসবে। আমরা এখান থেকে সবগুলো ম্যাপ ডাউনলোড করতেছি। ডাউনলোড করার পর আপনারা দেখা যাচ্ছে সবগুলো ম্যাপ কিন্তু আমাদের চলে আসবে। তো সবগুলো ম্যাপ ডাউনলোড করতে গেলে হয়তো আমাদের অনেকটি সময়ের একটা ব্যাপার আছে, এখান থেকে অনেকটা সময় চলে যাবে, যার জন্য আমি সবগুলো ম্যাপ ডাউনলোড করতে পারিনি। তো এখানে আপনারা যদি একটা সবগুলো
সবগুলো ম্যাপ ডাউনলোড করে নেন তাহলে কিন্তু দেখতে পারবেন পুরো ম্যাপটা কিন্তু এখানে বাংলাদেশ হয়ে যাবে এবং সবগুলো ম্যাপ কিন্তু চলে আসবে আপনাদের। এরপর আপনি এখান থেকে যদি চান তাহলে কিন্তু আপনার গেমের কিন্তু এখানে সেটিং থেকে কিন্তু আপনার চাইলে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। এখান থেকে ভিজুয়ালি ক্লিক করে কিন্তু আপনার সেটিংগুলো লো হাই করে নিতে পারবেন এবং সাউন্ড তারপর আদার্স এগুলোতে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে ডে নাইট তারপর এগুলোকে অফ অন করে নিতে পারেন। তো ম্যাপ আছে এখানে, তো সবগুলো কিন্তু এখানে আছে। এরপর আমরা যদি এখন গেমটা একটু প্লে করি, আপনাদের প্লে করে যদি একটু দেখাই, দেখবেন এখানে আমরা কিন্তু একটা ম্যাপ সিলেক্ট করেছিলাম এবং এখানে আমাদের গেমটা কিন্তু লোডিং নেওয়া শুরু হয়ে গেছে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো এবং অপেক্ষা করার পর দেখতে পারবো আমাদের গেমটা কিন্তু এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের গেমটা কিন্তু এখানে লোডিং নিতেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে গেমটা, এই গেমটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে সম্পূর্ণরূপে এবং বাংলাদেশে একটা বাসও কিন্তু এখানে অ্যাড করা আছে আগে থেকে। তো এইভাবে চাইলে আপনার আপনার যে গেমটা, সেই গেমটাকে কিন্তু বাংলাদেশি ম্যাপে কিন্তু খুব সহজে কিন্তু খেলতে পারবেন এবং এই যে কোনো অবিবি কিন্তু এইভাবে আপনার চাইলে সেট আপ করে কিন্তু খেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আজকের ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন, আর যদি আপনি আমার চ্যানেল মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা সেটাকে অবশ্যই অন করে দেবেন। আর আপনি যদি বাসের মধ্যে ইন্দোনেশিয়া রিলেটেড কোনো সমস্যা ফেস করে থাকেন সেক্ষেত্রে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে, সেখানে আপনারা জয়েন হয়ে কিন্তু আপনার সেই সমস্যাটার সমাধান নিয়ে নিতে পারবেন। তো আজকে আমাদের এখানে দেখা হবে সবার সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।